আসসালামু আলাইকুম, নীলাস ফ্যাশন ডিজাইনিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এই প্যান্টটা, হ্যাঁ এটা বাচ্চার প্যান্ট, এটা একটু ওল্ড হয়ে গেছে, মানে একটু পুরনো হয়ে গেছে, তো এটা অনেক সময় অনেকে ফেলে দেয়। আর আমরা যারা নতুন কাজ শিখে তাদেরকে বলে ফেলে দেবে না কিছু, পুরনো যা আছে বলে দিয়ে প্র্যাকটিস করবো। তো প্র্যাকটিস অনেক সময় দেখা যায় কাপড়টা খুব ভালো রেখে দিয়েছে, অনেক কাপড়টা এটা একটু পুরনো হয়ে গেছে, ছোটো হয়ে গেছে। এখন এটা কী করা যায়, এটা দিয়ে ইচ্ছে করলে আমরা ছেলেদের প্যান্ট বানাতে পারি। এটা যেহেতু মেয়েদের প্যান্ট, কুচিওয়ালা দেখতে পারেন, এই যে এটা ঘটি প্যান্ট বলে, ঠিক আছে। তো এটা একটু টাইট ছিল, এটা আমি আর একটু লুজ করার জন্য পা বড়ো করে দিয়েছি। এখন আবার দেখা যায় বাচ্চা বড় হয়ে গেছে, তখন এখন আর একটু বড় লাগবে, তো এটা হবে না। তো এখন ছোটো বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে বা মেয়ে বাচ্চা আছে, যাই আছে, তাদেরকে আর একটু ছোটো করে দিতে পারি। তো ইচ্ছে করলে একটা ছেলেদেরও বানাতে পারি, মেয়েদের বানাতে পারি। তো আমি এটা ছেলেদের বানাবো, আর যদি এই কাপড়টা ভালো থাকে তাহলে মেয়েদের বানাবো। আর খুলে দেখি কেমন আছে কাপড়টা, তারপরে তো এটা খুলছি আর এটা রেডি করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাবারটা আলাদা ছিল, হুম, আর এখানে কাপড়টা ভালো আছে, নষ্ট হয়নি, একটু কালার চলে গেছে। এখন আমরা এটা কীভাবে খুলবো, আমি এতটুকু সামান্য দুইটা তিনটে ফোর খুলে করে যে কাপড় খুলে যাবে, ছিঁড়ে যাবে না। কাপড় হচ্ছে সুতা কিন্তু এক গুণের সেলাই, তো মানে এক একটা সেলাই, তাহলে এখন এটা খুলতে কোনো ব্যাপার না, এটা এমনি খুলে যায়। আমার জোরে এটা নেবেন না, সেটা কাপড় ছিঁড়ে দেবে আস্তে করে, মানে এখানে একটু ফটকা লাগছে, দেখি লাগেছিল এটা কেমন। এই যে খুলে ফেলেছি, এটা খুলে ফেলেছি, এখন আমরা পাটা পাটা কাটবো। পাটা দেখা যায় না, খুলতে গেলে সমস্যা, তাই এটা ঠিক হলি পুরোনো কাপড়, তো বেশি ঠিক আছে নয়। যারা শিখছেন তারা এরকম করে একটাকে কেটে কেটে অনেকবার অনেক রকম ডিজাইন করে কাজটাকে কমপ্লিট করতে পারেন। অনেকেই ভাবে যে অনেক কাপড় নষ্ট হবে, অনেক কাপড় অপচয় হবে, এই জন্য অনেকে শিখতে আসে না, যে অনেক কাপড় লাগছে আমার, আসলে তা না, পুরোনো কাপড় দিয়ে প্র্যাকটিস করতে পারি। সিম্পল ডিজাইনগুলি ইচ্ছে করলে কিন্তু করা যায়। যেকোনো একটা থেকে ধরে আস্তে করে একদম পাশ থেকে, কারণ এটা এমন মজবুত, এই সেলাইটা এত নিখুঁত হয়, ছোট হয়, কাজকে ভয় পাবেন না, হ্যাঁ আইসেম করবেন না, যে দূর এটা কষ্ট, এটা ভালো লাগে না, এত কষ্ট দরকার কি। আপনি অনেকে মনে করে যে এটা মানুষ হাসবে, এখন কী কী হাসবে সেটা দেখা বিষয় না। আপনি কাজটা সুন্দর করে হাতে আনতে পারছেন, যেমন নতুন কাপড় নিলে যেন নষ্ট হয় না। দেখেন এখানে কত কাপড় লাগছে, তাই না, এত বড়ো কাপড়টা গেছে, এত কাপড় কিন্তু লাগে না। তো আমি এটাই দেখাচ্ছি, এটা দিয়ে আমি এখন ছেলেদের প্যান্ট বানাবো, ছেলে দেবো না। ছেলেদের কাপড়ে কোমর বেশি লাগে না, যেহেতু ছোটো বাচ্চা, এটা আবার একটা কাজ আছে ছেলেদের তেমন একটা কাজ থাকে, যেটা হলো এক সাইডে বেশি হয় এক সাইডে কম, হ্যাঁ সেটা নিয়ে অন্য ভালো কাপড় দিয়ে মানে দেখাবো। আজকে আপাতত শর্টকাটটা দেখায়, যেটা রেডিমেড পাওয়া যায় কিনতে সেটা দেখায়, যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় সেটা আর কি অত বেশি ঝামেলা করে না।
আরো আরো কাটতে পারি। এখানে আমরা ইচ্ছে করলে আলাদা একটা পাট তাল পাট লাগাতে পারি, ছেড়ে না, কিন্তু এটা কাপড় বেশি আছে তো তাই ওটা দরকার নেই। জাস্ট আমরা এখান থেকে এখানে আলাদা করে সেলাই দিলে হয়ে যাবে। উল্টা দিকে দিতে হবে, এটা নিয়ম হলো উল্টা দিকে যদি উল্টা দিকে শুরু করি। নিয়ম হলো এই যে সেলাই করেছি আর এটা নিয়ম হলো এটা সমান দেবো, হ্যাঁ এটা সমান দিয়ে সমান বা একটু কাছাকাছি এটা সেলাইটা মাঝখান, ঠিক আছে সেলাইটা হবে মাঝখান থেকে এই যে হবে। এই যে আমাদের শেষ হলো মেডি প্যান্টি সেলে বানানো, টেনশন আপনারা কাপড় ফেলাবেন না, অল্প অল্প কাপড় দিয়ে আমরা অনেক কিছু নতুন নতুন বানাবো শীঘ্র, কারণ যা আমাদের অনেক কাজে লাগবে। আর যারা স্টুডেন্ট যারা শিখছেন তাদের কীভাবে যারা শেখাচ্ছেন তারা এরকম অপচয় কম করার সাথে তারা শিখতে আগ্রহী হবে, কারণ অনেকেই কাপড়ের জন্য শিখতে আসে না বা অনেকেই মনে করে কি না অনেক কাপড় নষ্ট হবে, তো অল্প অল্প শিখলেই ভালো, বেশি শেখা দরকার নেই। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।